गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुपूर्वगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमः। श्रावण मास शिवेर मास এবং বৃহস্পতিবার হচ্ছে গুরু পূজার জন্য নির্দিষ্ট দিন। ঠাকুরের লীলায় একটা সময় ছিল যখন প্রতি বৃহস্পতিবার সকালবেলায় গুরু পূজা হতো। আমাদের সংঘের যেটি উদ্বোধনী সংগীত গুরু বন্দনা গীতি, যা আমাদের পরম পূজনীয় পরম গুরুদেব শ্রীমদ দাশরথিদেব যোগেশ্বরের লেখা জয় জয় গুরুদেব বিধি, এই গানটি আমাদের কিঙ্কর প্রণবানন্দজি গাইতেন বা অন্য যারা ঠাকুরের সঙ্গীরা ছিলেন তারা গাইতেন। ঠাকুরের উপস্থিতিতে তো পরম গুরুদেবের পাদুকায় পূজা হতো, তারপরে অন্যরা সকলে ঠাকুরের শ্রীচরণে পূজা করতেন। যে জয় গুরু কীর্তন আছে সেই কীর্তন গাওয়া হতো, গুরু মহিমামৃত থেকে খানিকটা পাঠ করা হতো এবং গুরু গীতা পাঠ করা হতো। এই আমরা বৃহস্পতিবারের একটি বিশেষ অধ্যাত্মকৃত্যের পরিচয়, যা ঠাকুরের লীলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তা সীতারাম সাহিত্যে খুঁজে পাই। তাঁরই আন্তরপ্রবর্তনায় বৃহস্পতিবার শ্রীমদ ভবানন্দ দেব তিনি এই সৎসঙ্গ এর ব্যবস্থা করেন রানীগঞ্জের ভক্তদের প্রার্থনার প্রেক্ষিতে, এবং সেখানে এই শ্রী গুরুদেবের জীবন, তাঁর দর্শন, তাঁর লীলার বিভিন্ন বৈশিষ্ট্য এবং আরও অন্যান্য অধ্যাত্ম প্রসঙ্গ, এইগুলি তিনি নিয়মিত করতেন, মানে বলতেন, ভক্তদের মাঝখানে উপস্থিত হয়ে বলতেন, তাদের প্রার্থনায় এটা হতো। আজকে আমরা সেই সৌভাগ্য পেয়েছি যে বৃহস্পতিবারে সনাতন সংগমের আয়োজনে শ্রী গুরু পূজা আবার ধারাবাহিকভাবে আমরা করতে পারছি। গত সপ্তাহে আমরা যে জায়গায় আলোচনা বিশ্রাম দিয়েছিলাম সেটা হচ্ছে তাঁর কর্মজগতের থেকে তাঁর যে ত্যাগ স্বীকার এবং তার মধ্যে কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে সেই বিষয়ে আমরা যাব বলে সময়ের অভাবে যাইনি। আজ সেখান থেকে আবার ধরব। শ্রাবণ মাসের বাংলা মতে শ্রাবণ মাসের আজ হচ্ছে অন্তিম বৃহস্পতিবার, সেই জন্য আজকের আলোচনাটিও সম্পূর্ণ ভবানন্দ দেবের আবির্ভাবের মাস, শিবের মাস, এই কারণে আমরা তার এবং ঠাকুরের তো অবশ্যই লীলাচিন্তার মধ্য দিয়েই এই গুরু পূজা পর্ব আমাদের পূজা আমরা নিবেদন করতে পারছি।
চেষ্টা করব। তখন তিনি মাধবীতলা পাড়ায় একটি বাসা বাড়ি ভাড়া নেওয়া বাড়ি সেখানে থাকতেন। সে বাড়িটি উমানন্দদেব যখন কোনো জায়গায় থেকেছেন, তার লীলার দিকে যদি আমরা খুব নির্মোহভাবে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট বুঝতে পারি যে এমন একটি জীবন যে জীবনে তার নিজের কোনো বাড়ি নেই, তার নিজের জন্য চিহ্নিত কোনো বস্ত্র নেই, কোনো বাসন নেই, অথচ একটি জীবন প্রবাহিত হচ্ছে, অদ্ভুত। যারা মানে ভগবান যখন আসেন তখন তিনি তো অনিকেত, উমানন্দদেবের বাসাটি যে তাঁর এইটি বোঝবার কোনো উপায় ছিল না। কোনো সহকর্মী কোনো তাঁর কোনো শিক্ষক এসেছেন সেই কলেজে শিক্ষকতার সূত্রে, যার যখন কোথাও কোনো ছাত্র থাকার অসুবিধা হয়েছে সকলেরই ওইটা হচ্ছে একটা জায়গা, সবাই আসেন এবং নির্দ্বিধায় ওখানে থাকেন এবং সকলেরই মনে এই অনুভব হয় যে এটা আমাদেরই জায়গা। যখন যেখানে ভুবনানন্দদেব থেকেছেন তখন সেই জায়গাটি কিন্তু এই রকমই থেকেছে, তাঁরা আমার বলে ছাপ দেওয়া কোনো জায়গা ছিল না। একটা কোনো জায়গাকে বা কোনো একটা শয্যাকে বা কোনো একটা বস্ত্রকে এইরকমভাবে বলে দেওয়া যেত না যে এইটা শুধু তারই, পরবর্তীকালে ভক্তরা হয়তো বলেছেন এটা ওনার এরকম ইত্যাদি করে কিছু চিহ্নিত করেছেন, কিন্তু এইরকমভাবে তিনি তার দীর্ঘ জীবন যাপন করেননি। আমরা দেখেছি যে তিনি সমস্তটাই তিনি দাতা, আমার বলে ছাপ তিনি কোথাও দেননি, তার নিজের শরীরেও দেননি। এই যে আয়না দেখতেন না, আয়না দেখলে বেদান্তের কিছু বইয়ে বলা আছে যে যেহেতু শরীরটা আমি নয়, শরীরটাকে আমি বলে আমাদের ভুল জ্ঞান হয়, তাই এই আয়না দেখা টাকা ইত্যাদি এইগুলো আমাদের অজ্ঞান বা অবিদ্যাকে বাড়ায়। তার কারণ হচ্ছে একে তো শরীরে আমির বুদ্ধি আছে, আবার তা সেটাকে দর্পণে দেখে আয়নাতে দেখে আমরা আরও নিশ্চিত হতে চাই যে এইটা এইটা বুঝি আমি, এরকম একটা ভুল জ্ঞানকে আরও ভালো করে গুছিয়ে কাছে রাখা হয়, যার ফল হয় জ্বালা যন্ত্রণা। তো স্বাভাবিকভাবে আজীবন তিনি আয়না দেখেননি, কোনো একটি বাসস্থানকে নিজের বলে চিহ্নিত করেননি। তো মাধবীতলার তো বাসা বাড়ি ভাড়া বাড়ি, সেখানে তো তাঁর কোনো আমির ছাপ নেই। এখানে তিনি আছেন, হুগলি মহসিন কলেজে কাজ করেন। এই কাজ করেন কথাটার মধ্যে একটু ধ্যান দিতে হবে। আমরা যে অর্থে কোথাও কাজ করি, উনি কিন্তু সেই অর্থে কাজ করেছেন এমন কখনোই নয়। খুব সুচিন্তিতভাবে মানে বললে বলতে হবে যে তিনি যখন কর্মজীবনে থেকেছেন তখন সেটাও অপরের জন্য, আবার যখন কর্ম ছেড়ে দিয়েছেন সেটাও অপরের জন্য। এত খুব ভালোভাবে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখতাম যে যিনি তার পরীক্ষার ফলাফল বেরোবার পরে বিশ্ববিদ্যালয় তাকে যে মেডেলগুলি দিয়েছে, যে মানপত্রগুলি দিয়েছে, কোনোটাই নিতে যিনি যাননি, যার সেই বিষয়েও বিন্দুমাত্র কোনো স্পৃহা ছিল না, আগ্রহ ছিল না, তিনি কোথাও প্রার্থী হয়ে যাননি। আমাকে চাকরি দাও এই কথা বলতে তিনি কখনো যাননি। এটা তার একটা বৈশিষ্ট্য। সাধারণ মানুষ একটা চাকরির জন্য আবেদন করে, কোথায় কী হলো না হলো,
ধরাধরি করে এইসব। আজকাল তো আজকাল কেন অনেক কাল থেকে এই সমস্যাগুলো আছে, কারণ চাকরির তো অভাব আছে। তো ভবানন্দ দেব তিনি কোনোদিন এই রকম চাকরির আবেদন কখনো কোথাও করেননি, এবং তাকে যখন তার শিক্ষকেরা অনুরোধ করে খানিকটা জোরাজুরি করে কাজ করতে পাঠিয়েছেন, তখন তিনি যে সেটা স্বীকার করেছেন সেটা কিন্তু অপরের জন্য, আমি চাকরি করব বলে নয়। তার মায়ের সংসার রয়েছে, যে সংসারে তার ভাই আছেন, তার বোন আছেন, তাদের সংসার আছেন। সবসময় তাদের সংসার ছিল এমন না, কিন্তু পরবর্তীকালে হয়েছিল। তো মায়ের সংসারটার জন্য তিনি বেরিয়েছিলেন কর্মজগতে, এবং সেখানেও কিন্তু তাকে ডেকে নিয়েছিল। এইভাবেই কর্মজীবনের সূত্রপাত, এবং তখন চুঁচুড়ায় মহসিন কলেজ, ইংরেজির অধ্যাপক, সহকর্মী যারা আছেন তাদের ভেতরে অনেকেই তার অনুরাগী, দুই একজন আছেন তারা আক্ষরিকভাবেই অনুগত। এই সময়টায় ভবানন্দ দেব তিনি কিছুদিন হলো ঠাকুরের আশ্রয় পেয়েছেন। আগেই বলেছিলাম তারাশঙ্কর ভট্টাচার্য এবং আরও দু একজন অধ্যাপকের অনুরোধে তিনি ঠাকুরের কাছে গিয়ে পড়েন, এবং তারপরে তার আশ্রয় লাভ ইত্যাদি। তো ভবানন্দ দেব তিনি দীক্ষার কয়েকদিন পরে মাধবীতলার বাসায় যখন অবস্থান করছেন, তখন একদিন দুপুরবেলায় তখন তার যৌবন, দুপুরবেলায় তিনি জপধ্যানে বসেছেন, আহ্নিকে বসেছেন, এবং হঠাৎ তার চোখ খুলে যায়। ভেতরে আর তার আগে একটা তার একটা দ্বিধা হচ্ছিল, একটা সংশয় হচ্ছিল, ওই দিন না, দীক্ষার পর থেকে, এবং এটা দীক্ষার সঙ্গে অল্প দিনের পার্থক্য, দুই তিন দিনের পার্থক্য। দ্বিধাটা কোথায়? দ্বিধাটা ছিল আসলে তার একটা দীর্ঘদিনের অভ্যাস ছিল, কারণ তার তো একটা অধ্যাত্ম জীবন আগে ছিলই। তার যখন 8 বছর বয়স তখন তার পূর্বজন্মের স্মৃতি ভেসেছিল বক্তারনগরে, সেই ঘর এখন তার মন্দিরে রূপান্তরিত হয়েছে। আর আপনার মায়ের মা কালীর ভক্ত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি ওখানে দয়াময়ী কালী বাড়িতে চুঁচুড়ায় নিয়মিত যেতেন, এবং খুব ভোরবেলায় যেতেন, এবং যখন যেতেন তখন মায়ের দর্শন লাভ করেছেন, তখন দেখা হয়নি, মায়ের দর্শন লাভ করেছেন। এলোকেশী মূর্তিতে মা ছোট বালিকার রূপে মা তার কাছে আসতেন, এবং ভবানন্দ দেবের ভাষা ছিল এই যে তিনি খিলখিল হাসিতে খান খান হয়ে যাচ্ছেন, মা আসলে খুব হাসতেন, এবং মা তাকে পেছনে, তার পেছনে পেছনে এসে মা তাকে ওই দয়াময়ী কালী বাড়িতে পাশে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে বসে তিনি জপ করতেন, এই তার অভ্যাস ছিল, তখনও দীক্ষা হয়নি। আবার হয়ে গেলে মা তাকে পৌঁছে দিতেন তার বাসায়। আমরা বিশ্বাস করতে পারি আর না পারি, এইটাই ঘটনা। এখন কারণ ঠাকুমা তিনি মাঝে মাঝে বলতেন, এত অন্ধকারে এত ভোরবেলায় তুই বেরিয়ে যাস, তাতে তিনি বলতেন আপনি চিন্তা করবেন না, মা নিজে আমাকে ঘরে পৌঁছে দেন, আমার সঙ্গে মা থাকেন। তো এই দয়াময়ী তিনি তিনি তার মনে এই দ্বিধা এসেছিল যে মায়ের কাছে নিয়মিত যাই, তা ঠাকুর বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিলেন, তা এখন কি মায়ের মন্দিরে যাওয়াটা কি সমীচীন হবে, এই রকম একটা দ্বিধা তার মধ্যে এসেছিল।
দু তিন দিনের মধ্যে দুপুরবেলায় তার চোখ খুলে গেল এবং তিনি দেখলেন ওই মা ছোট বালিকা মূর্তি এলো কেশে, কিন্তু মুখটি ঠাকুরের। এবং তিনি ওই ওইভাবেই মানে ছোট বালিকার মতো হাসতে লাগলেন। এই যে তার যখনই তিনি মাকে দেখেছেন তখনই এইরকম মাকে মা হাসছেন এইভাবেই মায়ের দর্শন পেয়েছেন, তার সংশয় নিরসন হল এবং ঠাকুরের বিষয়ে তার অনুভব আরও প্রত্যয়িত হল। তার কয়েকদিনের মধ্যে ওই দুপুরবেলায় মাধবীতলার বাসায় আবার এক ওই ওই তিনি দুপুরবেলা রান্নিকে বসেছেন এবং তখন তার একই রকমভাবে তিনি চোখ খুলেছেন, সচেতনভাবে না চোখ খুলে গেছে, চোখ খুলেছেন এবং দেখতে দেখেছেন যে নৃসিংহ ভগবান সামনে রয়েছেন অত্যন্ত গম্ভীর এবং তার মুখটি কিন্তু ঠাকুরের, আর তিনি সরাসরি তাকিয়ে রয়েছেন ভবানন্দ দেবের দিকে। এই নৃসিংহ ভগবানের দর্শনের কথা এবং মাকে যে তিনি দর্শন করেছিলেন মাধবীতলার বাসায় দুপুরবেলায় অল্পদিনের দীক্ষার অল্পদিনের মধ্যে এবং পরপর কাছাকাছি, এ কথা তিনি স্বয়ং লিখে গেছেন দিব্যজীবন গ্রন্থের পরিশিষ্ট অংশে, কারণ পরিশিষ্ট অংশটি ভবানন্দ দেব সংযোজিত করেছিলেন প্রকাশনার প্রার্থনা অনুসারে, কারণ তখন শশাঙ্ক শেখর বাগচি মহাশয় ছিলেন না, পরবর্তীকালে অনেক পরবর্তীকালে এই পরিশিষ্ট অংশ সংযোজিত হয়েছিল। সেখানে তিনি তার নিজের জীবনের এই ঘটনা যুক্ত করেছেন। এই এই চুচুড়ার এই দর্শন এই অনুভবের মধ্যে যখন তিনি আছেন তখন তার এক খুব অন্তরঙ্গ গুরু ভাই, ছোট ভাইয়ের মতো, তিনি হচ্ছেন প্রমোদরঞ্জন গুপ্ত, রসায়নের অধ্যাপক। তার ওপরে কিছু অবিচার হয়েছিল সরকারি কলেজ নানান রকম আইন কানুনের ভিতের বাঁধন, সকলেই চুপচাপ ছিলেন, নিজের সমস্যা প্রমোদরঞ্জন নিজেই সামলাবার চেষ্টা করছিলেন, কিন্তু যিনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন অধ্যাপক সদানন্দ চক্রবর্তী বা শ্রীমৎ ভবানন্দ দেব। আমরা দেখছিলাম যে তিনি যে কর্মজগতে অঙ্গীকার করলেন, কর্মজগৎটা যে অঙ্গীকার করলেন সেটা অপরের জন্য, আবার এই কর্মজগৎ যে ছেড়ে দিচ্ছেন সেটাও অপরের জন্য। এই যে সরকারি কলেজের অধ্যাপনা, তখন তিনি প্রফেসর র্যাঙ্কে আছেন, সেই জায়গা থেকে তিনি তার কাজে অব্যাহতি দিচ্ছেন, তার একজন সহকর্মী একজন গুরু ভাই তার প্রতি অবিচার হয়েছে, তার প্রতিবাদ করে তিনি করছেন, মাঝখানে খালি তিনি যেহেতু প্রতিবাদ করেছিলেন সেই জন্য সরকারের রোষ প্রকারান্তরে অধ্যাপক চক্রবর্তীর ওপরেও এসে পৌঁছেছিল। তারাও চেষ্টা করছিল যে কী করে এনার কণ্ঠ বন্ধ রোধ করা যায়। সরস্বতী পুজোতে একটা ভোটের তখন ভোট পড়েছিল এবং সেই ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল, ভবানন্দ দেব বলেছিলেন সরস্বতী পুজোর দিন আমরা কলম ধরি না, আমরা লিখি না, অতএব আমরা ইয়ে করব না, কী বলে, কিছুতেই এই এই দায়িত্ব নিতে পারবো না। এইটা কেন্দ্র করে তাকে অনেক দূরে, তখন আজকের মতো না, তখন দার্জিলিংয়ের বদলি এটাকে শাস্তি বলে ধরা হতো, তাকে করা হয়েছিল। তিনি জানালেন কারণ তাকে মাপ করবার মতো মানুষ
জাগতিক স্তরে নেই বললে কোনো অসুবিধা নেই। তিনি স্পষ্ট এবং সত্য উচ্চারণ করেছিলেন যে আমার মা রয়েছেন, যিনি চুচুড়ায় আছি বলে তিনি গঙ্গা স্নান করেন, তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন এটা আমি চাই না, এবং তার স্বাস্থ্যের কারণ সমস্ত দিক থেকে আমার এখন এত দূরে বদলি নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকার তার এই বিষয়টাতে সরকারের সঙ্গে তার চিন্তাভাবনার দূরত্ব থাকাতে তিনি সরকারি কর্ম থেকে সরে এলেন। কথা হলো, যিনি এই কর্মক্ষেত্রে এত উদাসীন তার ভাবটি কী ছিল অত্যন্ত অদ্ভুত। মাঝে মাঝে তিনি যখন ফিরে আসতেন এবং খুব ক্লান্ত অবস্থাতে আমাদের সামনে একজন তাকে প্রশ্ন করেছিল যে আপনি এত কষ্ট করে এখনও আপনার তো সিদ্ধি রয়েছে, আপনি তো তা দিয়ে সমস্ত জাগতিক জিনিস যা আপনার প্রয়োজন আপনি তো এক্ষুনি আয়ত্ত করে ফেলতে পারেন, আপনার তো কোনো প্রয়োজনতেই আমাদের সাধারণ মানুষের মতো গিয়ে চাকরি করে জাগতিক জিনিস জোগাড় করার, মায়ের সেবা করুন বা যা করুন, আপনি আপনার তো মা লক্ষ্মী আপনার সেবা করবার জন্য তো উপস্থিত হয়ে আছেন, আপনি তো ইচ্ছা করলেই হয়। তাতে তিনি একটি কথা বলেছিলেন যে সিদ্ধি কখনো নিতে নেই, সিদ্ধি তো বাবা ঠাকুরের চরণে নিবেদন করে দেওয়া হয়েছে। আরেকটা কথা বলেছিলেন, বলে এই যে বেরোই তার একটি কারণ, সেটা হচ্ছে মায়ের যে সংসার তার সমিধ সংগ্রহের জন্য আমাকে বেরোতে হয়। আপনি কেন বা এইভাবে এত কষ্ট করে প্রতিদিন সকালবেলায় যান এবং বিকেলবেলায় ফিরে আসেন, সারাদিন জল পর্যন্ত স্পর্শ করেন না? তার উত্তরে তিনি বলেছিলেন এটা, যে আমি সমিধ সংগ্রহের জন্য। এই যে সমিধ সংগ্রহটি বলেছিলেন, এটি খুব তাৎপর্যপূর্ণ, খুব প্রতীকী কথা, সেটা আমরা অন্য দিন ধ্যান দেব। আজকে আমরা এই জায়গায় থাকব যে এই চুচুড়ায় আরও ঘটনা রয়েছে, সেটা হচ্ছে এই, যখন তিনি সরকারি কলেজের কাজ ছেড়ে দিলেন তখন মায়ের এই সংসার, যার জন্য তিনি সমিধ সংগ্রহ করতে তাকে প্রতিদিন বেরোতে হয়, তো তাকে সেই সময়টায়, আজকে একটা কাজ ছেড়ে দিলে তো কাল আরেকটা কাজ হাতের সামনে এসে উপস্থিত হয়ে যায় না, আর তিনি তো কোনো অলৌকিক ঘটাননি, যে পরিশ্রম, যে স্বাভাবিকভাবে যে কষ্টটা তিনি জীবনে নিয়েছেন, তার থেকে আমরা যে কত শিক্ষা পাই, নিজেদের যখন কোথাও অসুবিধা হয়, যখন কষ্ট হয়, তখন আমরা সেইটাকে স্মরণ করে বুঝতে পারি যে তিনি আমাদের কত ভালো রেখেছেন। তখন আমরা এইটা ভাবি যে তার মতো পুরুষ, তিনি যদি এই কষ্ট বরণ করে থাকেন, লোকশিক্ষার জন্যই করেছেন, কারণ এই যে বরণ করেছেন সেই বর, এইটা যে করতে হয় এটা তার ক্ষেত্রে ঘটেছে, এইটা ভাবলে আমরা অন্তত নিজেদের কষ্টটা যে তুলনায় অনেক কম, এবং তার থেকে যে এক প্রকার আমাদের মানে মনকে শান্ত রাখার একটা যে উপায়, সেটুকু অন্তত আমরা পাই। তিনি তখন শুধুমাত্র কিছু টিউশনি করত, এমনিতে উনি খুব টিউশনি বিরতি ছিলেন, কখনো যতদিন কাজ করেছেন কোথাও, কোনো কলেজে পড়িয়েছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, তখন কিন্তু কোনো দিন টিউশনি করেননি। সমিধ যদি সংগৃহীত হয়ে গেছে, তাহলে তারপর তিনি আর বিন্দুমাত্র রোজগারের জন্য কখনো কিছু চেষ্টা করেননি। তিনি এমন মানুষ যিনি কত টাকার বিশ্ববিদ্যালয় বা কলেজ তাকে বেতন দেয় তাই তিনি জানতেন না, খেয়ালও করতেন না, অন্য মানুষে তাঁর এই কাজগুলি করত এবং যা বেতন পেতেন সমস্ত জমা হতো মায়ের কাছে, এবং তার দরকারটুকু তাকে মা
একটা ছেঁড়া কাপড়ের টুকরোয় বেঁধে দিতেন এবং সেটা তিনিও ভালো করে না গুনে গেঁথে দিতেন, যা দিতেন তাই নিয়ে তিনি যেতেন। এই এই ধরনের জীবনের কথা মুখে হয়তো বলা যেতে পারে, কিন্তু আচরণ করে জীবনে সারাটা জীবন পূর্ণ করাটা এটি চারটিখানি নয়। তবলার যে বল না সেটা মুখে বলা যায়, হাতে বাজানোটা কঠিন। সেই রকম মহানন্দ যে একটা সহজ সরল অথচ একটা অসাধারণ একটা অধ্যাত্ম জীবনের দৃষ্টান্ত আমাদের কাছে দিয়ে গেছেন, এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে তার এক একটা মাইলস্টোন, এক একটা জায়গা যেখান দিয়ে বুঝবার জায়গা। তা নইলে পরে তো নানান রকম আয়োজন করেও তো একজন আধ্যাত্মিক বিষয় মানুষের কাছে উপস্থাপন করতে পারে, বড় কাজ দিয়ে একজনকে বোঝা যায় না। ছোট ছোট ঘটনার মধ্যে একটি ব্যক্তিত্ব অনেক বেশি প্রতিষ্ঠিত এবং প্রস্ফুটিত হয়ে থাকে। ভূমানন্দ দেবের জীবনে সেটি আমরা লক্ষ্য করি। তিনি বাধ্য হয়ে সেই সময়ে এই সমিধ সংগ্রহের জন্য টিউশনি করেন। চুচুড়া থেকে কলকাতায় আসতে হয় টিউশনির জন্য, সারা দিন তার অন্ন জোটে না। মায়ের কষ্ট হবে ভেবে সকালবেলায় তিনি কিছু গ্রহণ সেইভাবে না করে চলে বেরিয়ে পড়েন, এবং ফিরে এসেও তিনি বোঝেন যে আজকে এই ব্যবস্থা করা এখন অত্যন্ত কষ্টকর। তিনি বলেন আজকে বন্ধুর বাড়িতে আমন্ত্রণ আছে, সেখানে দুপুরবেলায় প্রসাদ হয়ে যাবে। আসলে কিন্তু কিছু নেই, কলকাতার রাস্তায় ঘুরছেন, পথের হাত ভাড়াটুকু পর্যন্ত হাত ভালো করে হাতে নেই। কলকাতার রাস্তা থেকে জল কোনো রকমে হয়তো গ্রহণ করে দিনটা কাটিয়েছেন। এই এই এইভাবে যখন তিনি জীবনযাপন করছেন, তখন যে বাড়িতে পড়াতে যেতেন সে তো জজ সাহেবের বাড়ি। সেই জজ সাহেব তাকে বললেন যে সরকার আপনার সঙ্গে অন্যায় করেছে, একটা অন্যরকম ব্যবস্থা নেওয়া হোক। তারপরে তিনি ভালো একজন অ্যাডভোকেটের সঙ্গে কথাবার্তা বলতে বললেন, কথা বলে জানা গেল যে সেটা ঠিক হবে না করা। তো উনি ওখান থেকে সরে জজ সাহেবকে সেই খবরটা দিতে গেছেন। সারা জীবন ছাতা ব্যবহার করেননি, অন্য কেউ যদি এগিয়ে এসে নিজের ছাতাটা তার মাথায় ধরেছে সেটা আলাদা, নিজে কখনো ছাতা ব্যবহার করেননি। এবার যখন তিনি ওখানে মালিগঞ্জে গেছেন সেই জজ সাহেবের বাড়িতে মেফেয়ার, সেখান থেকে পালিগঞ্জ মেফেয়ার থেকে ফিরবেন, তার আগে ওই বাড়িতে তখনই খুব মেঘ হয়েছে, খুব বৃষ্টি আসছে। জজ সাহেব বললেন আপনি এক কাজ করুন, আপনি এইখানে এখানে আমাদের এই ছাতাটি নিয়ে যান। তিনি চিন্তা করলেন ছাতা নেওয়া মানে আবার একদিন দিতে আসা, এবং ছাতা নেওয়ার অভ্যাস তার নেই। তিনি ভেতরে এইটুকু জানেন যে আমি যখনই রাস্তায় বেরোই, আমার যখন রাস্তায় থাকি ততক্ষণ বৃষ্টি হয় বড় জোর, যখন পথে নামি তখন বৃষ্টি বন্ধ হয়। সারা জীবন এই হয়ে এসেছে, তিনি যখন আমাকে এইভাবে রক্ষা করেন তখন আজকে শুধু শুধু, তার ভাষা হচ্ছে আজকে শুধু শুধু ছত্রধর হয়ে লাভ কী। এই কথা ভেবে তিনি ছাতা নিলেন না, বেরিয়ে এসেছেন ওখান থেকে, বৃষ্টি হয়। যখন তিনি বাসে উঠেছেন হাওড়ায় আসবেন তখনও প্রবল বৃষ্টি, হাওড়ায় কী করে নামবেন? তখন কোনো রকমে নেবেছেন, নেবে যখন নেবেছেন তখন বৃষ্টি ধরেছে সামান্য, অল্প অল্প বৃষ্টি, খুবই মানে তার গায়ে খুব অল্প বৃষ্টি লেগেছে এবং তিনি হাওড়ায় ঢুকে পড়েছেন। ট্রেনে যখন উঠেছেন ওঠার পরে তারপরে আবার খুব জোরে বৃষ্টি নেমেছে। যখন নেমেছে তখন সহযাত্রীরা, ডেলি প্যাসেঞ্জার অনেকেই ছিলেন, তারা তখন রবি শস্যের কত ক্ষতি হলো এই বৃষ্টিতে এই নিয়ে আলোচনা করছেন। যখন করছেন হঠাৎ সেই সময়ে
ট্রেন চলছে, ট্রেনটা আসতে চলছে, মানে চন্দননগর ছেড়েছে, চুঁচুড়ো আসবে। তো সেই সময় একজন খালাসি একজন একটা ছাতা নিয়ে ভিজে, সেই ছাতা নিয়ে উঠে সে বলল, আর যাই হোক ধানটা তো বেঁচে যাবে, গরিব মানুষ তো দুটো নুন ভাত খেয়ে বাঁচবে। ভবানন্দ দেব ঘুরে দেখেন একজন এইরকম একটা ছাতা নিয়ে একজন উঠেছেন। তিনি বলতেন যে ছাতাটা দেখেই মনে হলো ইয়ে ছাতা মেরে লিয়ে আয়া হ্যায়। তো ইয়ে ছাতা মেরে লিয়ে আয়া হ্যায় সোচনে কা কোই অবসর নেই থা। ভবানন্দ দেব কভি ছাতা ব্যবহার নেই করতে থে, বহুত ভারী বর্ষা আয়া, উনকা ইয়ে দৃঢ় বিশ্বাস থা কি হর জব ভি বর্ষা হতা থা তো বাবা উনকো রক্ষা করতে হ্যাঁ, তো ইসলিয়ে কভি ছাতা নেই লেতে থে। তো জব চুঁচুড়া স্টেশন আয়া, অব উতরনে কা সময় হো গয়া, তব ভি বহুত বৃষ্টি হো, বহুত বহুত বৃষ্টি হো রা হ্যায়, বহুত বর্ষা হো রা হ্যায়। ও খালাসি সামনে আয়ে আর বতায়ে কি বাবু আপ আমারে ছাতে কে নিচে আইয়ে। তো ভবানন্দ দেব কহে কি কেউ ভাই, কই জরুরত নেই, বর্ষা হো রা হ্যায় জানা পড়েগা, তো এক ছাতে পে দো আদমি হম ভেজ কে ক্যা জানে জানে গা ক্যা মতলব হোতা হ্যায়, আপকা ছাতা হ্যায় আপ যাইয়ে। अब मैं चला जाऊँगा। बोला नहीं नहीं हम इधर रहते हैं, हम तो पूरा भेज गए भीग गए, ये आप आपको हम ले जाएंगे। वो खलासी अपना छत्ता लेकर गए और रिक्शा पे बैठाए और ले। फिर जब घर पहुँचे भवानंद देव तो एकदम सुखा उनके घर पे, तब उनका जो ज्येष्ठ अग्रज मृत्युंजय चक्रवर्ती जो जेलर थे वो उस दिन पहुँचे थे, अनुज थे तारकनाथ, माँ वहाँ चिंता करती थी, पूरा परिवार का क्या इतना वर्षा कैसे आएंगे, कैसे बहुत कष्ट होगा। तो अब देखा कि ऐसा एकदम सूखा घर में पहुँच रहे हैं, तो बोले क्या भाई, और स्टेशन में लाने के लिए जब वो परे रास्ते में गए तो उधर से उनको तारकनाथ जी घर में, वो घर गेट से उनको घर पे स्वागत किए। भवानंद देव कहते थे कि उस दिन भवानंद देव ने बताए कि देखो बाबा हमको ऐसा ही रक्षा करते हैं। उसके बाद फिर एक सत्य जो घटना वो भी बताएं, बताएं कि बाबा उस दिन रामानंद मठ पे आए हैं, जगद्धात्री पूजा हो रहा था, बहुत सारे भक्त लोग पहुँचे थे और पूजा संपूर्ण होने के बाद बाबा जब लौटे तो नीचे रास्ते पे एक 2 रुपए का एक नोट पड़ा हुआ था। किसी भक्त ने उसको उठाया और भवानंद देव को दिया कि ये बाबा का प्रणामी होगा, किसी प्रकार गिर गया नीचे, तो मुझको तो कोई नहीं पहचानता है, आपको मैं दे रहा हूँ, आप जैसे कि भाव कोई भक्त का तो दिया हुआ है, निवेदन है से कि गुरु सेवा में लग जाएं तो आप बाबा तक ये बाबा का सेवक तक पहुंचाने का कृपा कीजिए। तो भवानंद जी तो स्वीकार किए और रुपए लिए और फिर जाके तब उधर गोविंद जी थे बाबा के सचिव, गोविंद दास जी जो बहुत पुराने दिन के बाद लीला मैं ये कर रहा हूँ, चिंतन कर रहा हूँ। तो
इस प्रजन्म गोविंद जी को तो देखे भी नहीं, नाम भी सुने क्या सुने हैं कि नहीं ये भी हमें पता नहीं, पर उनका जो अवदान और उनका जो बाबा का लीला में जो योगदान, इसका ये बहुत मूल्यवान है। तो गोविंद जी को गोवानंद देव ने बताएं कि दादा कृपया ये बाबा का ये प्रणामी आप स्वीकार कीजिए। बहुत जल्दी था, बाबा बाहर जाएंगे, बंगाल से बाहर जाएंगे, तो बार बार बता रहे थे कि नहीं नहीं आज नहीं, हम भी पीछे आएंगे लेंगे। एक एक भक्त एक एक सेवक को भुमानंद देव ने ये 2 रुपया बाबा का सेवा का लेने के लिए बार बार प्रार्थना की, कोई नहीं स्वीकार किया। तब पंजाबी पहनते थे भुमानंद देव, पंजाबी के एक भीतर एक पॉकेट होता है, उस पॉकेट में 2 रुपया का नोट कब उन्होंने रखे ये भी उनका याद नहीं था। तब तो ऐसा समय चल रहा था कि ट्यूशन करने के लिए जाते थे, हम बता रहे थे ना कि माँ कितने पैसा के टुकड़े में बंधन करके देते थे, वो उनका भी ठीक से पता नहीं चलता, और भुवानंद देव कभी देखते भी नहीं थे कि माँ ने क्या साथ में दिया। तो एक रोज़ माँ वैसा ही जितने बाहर निकलते समय पैसा तो दिए और वो कपड़ा वही रह गया, कुछ नहीं है। कलकत्ता पहुंचने के बाद बस में जब टिकट के लिए आया कंडक्टर, तब भुवानंद देव देखे कि आज तो पैसा का जो कपड़ा वो तो साथ है नहीं। फिर भी इधर उधर देखते, वो भीतर वाली पॉकेट जो पंजाबी में था उधर हाथ लगने के बाद एक 2 रुपया का नोट हाथ में आया। जब ये 2 रुपया का नोट हाथ में आया तो फिर वो उसी से उनका उस दिन काम चल गया। फिर ऐसा कई बार ऐसा घटना हुआ कि जब मुश्किल सामने आता था तब मुश्किल आसान वो 2 रुपया ही करता था, और बीच में ऐसा नहीं कि ये 2 रुपया खर्च हो गया था तो फिर उस पॉकेट में 2 रुपया रखा जाए, ऐसा व्यवस्था कुछ नहीं कहते थे। भुवानंद देव हमें बताते थे कि देखो जो जादूगर होता है मैजिशियन, उसका टोपी से तो खरगोश, उसका टोपी से तो बहुत कुछ निकलता है, पर ये पंजाबी का पॉकेट से पॉकेट के भीतर से ये 2 रुपया का नोट जब भी हमारा मुश्किल होता था तभी वही 2 रुपया से ही हमारा काम चलता था, और जो समस्या सब अगर कुछ समस्या सामने को आता तो सबका समाधान हो जाता था। जब वो सब परिवार के सामने भुवानंद देव ने ये बता दिए कि देखो ये तो पंजाबी तो वाशरमैन के घर पे भी गया फिर आया, अगर पॉकेट में पैसा हर समय होता तो पैसा तो बर्बाद भी हो सकता था, लेकिन कुछ नहीं ऐसा, जब भी हम देखते थे तो एक नया जैसा नया नोट एक 2 रुपया का था उसी, जब हम देखते थे ऐसा नहीं कि एक बार पुराना नोट निकला एक बार दो नया नोट निकला, हर बार एक नया 2 रुपया का नोट निकलता था। जब वो परिवार के सामने ये बता दिए थे फिर कभी वो 2 रुपया का लीला नहीं हुआ। तो ऐसा ही मतलब बाबा आज के आज जो लीला हम स्मरण कर रहे इसमें आप देखिएगा, एक है कि उनका वैशिष्ट कि नौकरी अपने लिए नहीं करते थे, दूसरे के लिए स्वीकार किए थे, माँ का परिवार जैसे चले जैसे उनका जो घर में रसोई में आग जैसे जले, इसलिए समिध संग्रह करने के लिए उन्होंने विश्वविद्यालय का नौकरी कॉलेज का नौकरी स्वीकार किए थे। वैसा ही अपने
जो कलिग, जो अपने गुरुभाई, उनके खातिर नौकरी छोड़ भी दिए और ये कभी छत्ता, कभी अम्ब्रेला, कभी छत्ता के रूप में बाबा का कृपा होता था। बड़ी छोटी बात, लेकिन इसका भी बहुत महत्व होता है। सारा जीवन ऐसा बिताएं तो इसका एक महत्व होता है। तो कभी ऐसी छत्ता के रूप से उनका बाबा का कृपा हुआ, कभी 2 रुपया का नोट इस रूप से बाबा का कृपा हुआ, और एक बार तब उन्होंने कोलफील्ड एक्सप्रेस से, तो वर्धमान आते थे ना यूनिवर्सिटी में पढ़ाने के समय, वह आते थे और उस समय ट्रेन डिरेल्ड हो गया था। वो जो लाइन से निकलकर ट्रेन दौड़ रहा था, तो वाडिया स्टेशन है, रानीगंज स्टेशन के और थोड़ा दुर्गापुर और अंडाल के बीच में एक वाडिया एक स्टेशन होता है। वाडिया स्टेशन पे आके ट्रेन 2 किलोमीटर तक एकदम रगड़ के चला, जमीन रगड़ के चल के वो वाडिया स्टेशन में आके एकदम घिसक गया स्टेशन पे। ट्रेन पूरा हिल गया था और जब ऐसा हुआ तो डर से एक आदमी कूद गया था ट्रेन से और बाकी सब भीतर ही रह गए। एकदम पूरा बड़े चारों तरफ हैरान हो गए थे, जो जितने यात्री थे सब हैरान हो गए थे कि आज क्या होगा। ट्रेन तो धीरे धीरे रुक गई और भवानंद देव उतरे। उतरते ही एक ब्राह्मण सामने आए, उनका एक धोती पहना हुआ था बस, और कुछ नहीं, पैर में कुछ नहीं और ऊपर में भी कुछ नहीं चढ़ा, एक चादर भी नहीं था, मोटा जनेऊ था। भवानंद देव के पास आए और आके बताएं कि एक आदमी चले गए, ठीक है, इतना कोई बड़ा बात नहीं है, अब एक काम करो, पीछे उधर प्लेटफॉर्म पे चले जाओ, ट्रेन आ रही है उससे लौट जाओ, आज फिर जाने का क्या खूब ज़रूरी है। भवानंद देव ने उनके बात को स्वीकार किए। वो जब 2 कदम आगे गए फिर ब्राह्मण को देखने को नहीं मिला और दूसरे प्लेटफॉर्म पे आए और आकर फिर वैसा ही रानीगंज में जब घर पहुंचे, तब तक तो घर पे पूरा सबका चिंतन हो गया था कि अब आज क्या हुआ। मतलब जिस ट्रेन से भवानंद देव जा रहे थे बर्दवान, वही ट्रेन में इतना गंभीर एक्सीडेंट हुआ। तो तब तो टेलीफोन का व्यवस्था इतना नहीं था ना, तो पूरा परिवार हैरान थे। तो उस समय उनको लौटते देखते ही सब पूरा शांत हुआ। फिर उन्होंने बताया कि एक ब्राह्मण आया और ऐसा बताया, फिर हम घूम के देखे कि ब्राह्मण है नहीं। तो मैं समझता हूँ कि बाबा ही हमको आज लौटा दिए। ऐसा ही छोटा छोटा बहुत सारे घटनाएं उनके जीवन में उन्होंने याद करते थे बाबा की कृपा के रूप से। और बहुत सारे ऐसा घटना है जो हम आगे आगे जो बृहस्पतिवार गुरु पूजन करेंगे तो लीला चिंतन चलता रहेगा। तो ऐसा और एक है जो घटना है, फिर वो हम जो जिस सामने जो बृहस्पतिवार आ रहा है उस दिन हम उस विषय में ध्यान देंगे। आज तो समय हो गया, तो बाबा का चरण में और भवानंद देव के चरण कमल में मैं प्रणाम करता हूँ और आप सबको मैं नमन करता हूँ।